সুদূর সৌদি আরবে বসে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন মিনাখার কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মঈনুদ্দিন গাজী। এরপর হাইকোর্টের হস্তক্ষেপে বাতিল হয়ে যায় তার মনোনয়ন। কিন্তু মঈনুদ্দিনের ওই আসনে এখনও ভোট হয়নি, এই কারণে ভোট মিটে যাওয়ার ছ মাস পরও কুমারজোল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করা যায়নি। বর্তমানে পঞ্চায়েতে দৈনন্দিন কাজকর্ম সামলাচ্ছেন বিডিও। বিষয়টি শুনেই রীতিমতো ক্ষুব্ধ আদালত। ওই আসনে অবিলম্বে ভোট ঘোষণা করতে নির্দেশ দিলেন রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে ছিল এই মামলার শুনানি। বিষয়টি শোনার পরেই কমিশন এবং রাজ্য সরকারকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, এতদিন পরও কেন ওই আসনে ভোট ঘোষণা করা হয়নি, কেন ওই পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হবেন, বিডিও কেন পঞ্চায়েতের দায়িত্ব সামলাবেন, বিডিওর কাজ কি পঞ্চায়েতের দায়িত্ব সামলানো, তার নিজস্ব অনেক কাজ রয়েছে, অবিলম্বে ওই আসনে ভোট ঘোষণার ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে মিনাখার কুমারজোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী মঈনুদ্দিন গাজীর বিরুদ্ধে মক্কায় বসে মনোনয়ন জমা দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনায় প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এরপর ডিভিশন বেঞ্চ এবং সেই নির্দেশ বদল করে এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় রাজ্য নির্বাচন কমিশন পরবর্তীতে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করতে বাধ্য হয়। কিন্তু এই ঘটনার জেরে কুমারজোল গ্রাম পঞ্চায়েতের ওই আসনটিতে ভোট গ্রহণ প্রক্রিয়া স্থগিত থেকে যায়। কিন্তু পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ায় দীর্ঘদিন পরেও ওই আসনটিতে ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্য এবং নির্বাচন কমিশনের কোনো সদিচ্ছা না দেখানোয় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে আদালত। আগামী 2 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।